জীবনে হাজারো বাধা বিপত্তির সামনে যারা লড়াই করবেন বলে ঠিক করেন, তাদের পরিমাণ মোট সংখ্যার বড়জোর 10%। একথা আমরা বলছি না, বলছে বিভিন্ন রকমের সার্ভে, গবেষণা। আজ শোনাবো এমনই এক মানুষের গল্প, যিনি চাইলে হার স্বীকার করে নিতে পারতেন সহজেই, কিন্তু তিনি যে শুধু পরাজয় স্বীকার করেননি তাই নয়, তিনি অক্লান্ত পরিশ্রম করে বদলে ফেলেছেন নিজেরই ভাগ্য। 1992 সালের 7ই জুলাই মধ্যপ্রদেশের মাছিলিপাটনামে জন্ম হয়েছিল মানুষটির। জন্ম হয়েছিল এমন একটি পরিবারে যাদের সারা বছরের আয় 20,000 টাকাও ছিল না, কিন্তু তার থেকেও বড় সমস্যা ছিল ছেলেটি জন্ম থেকেই চোখে দেখতে পেত না। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা পরিবারকে উস্কে দেয়, ভয় দেখায় এ ছেলে বুড়ো বয়সে বোঝা হয়ে দাঁড়াবে বাবা মায়ের উপর। কিন্তু চরম দারিদ্র থাকা সত্ত্বেও বাবা কারোর কথায় কান দেননি। অন্ধ ছেলেকে বাবা খেতে নিয়ে যেতে আরম্ভ করেন, কিন্তু দৃষ্টিশক্তি না থাকায় ছেলেটি তার বাবার কোনো রকম সাহায্যই করে উঠতে পারত না। ছেলেটি আর একটু বড় হলো, তাকে স্কুলে পাঠাতে শুরু করে তার পরিবার। 5 কিলোমিটার রাস্তা ছেলেটি লাঠি ভর করে বন্ধুদের ভরসায় হেঁটে পার হতো প্রতিদিন, কিন্তু স্কুলে তাকে গুরুত্বই দেওয়া হতো না সেভাবে। বসতে দেওয়া হতো ক্লাসের শেষ বেঞ্চে, খেলাধুলোয় নিত না কেউ। স্কুলের অন্য ছেলেমেয়েরা তার সাথে মিশতই না। দিনের পর দিন এভাবে চলতে থাকলে ছেলেটি স্কুল থেকে ফিরে ভেঙে পড়ত কান্নায়। কিছুদিন এভাবে কাটলে তার বাবা তাকে একটি স্পেশাল চাইল্ড স্কুলে ভর্তি করে দেয়। সেখানে কিছুদিনের মধ্যেই ছেলেটির উন্নতি নজরে পড়ে সববার। পড়াশোনায় ক্লাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠে ছেলেটি, সাথে সাথে অংশগ্রহণ করতে শুরু করে দাবা এবং ক্রিকেটেও। জাতীয় স্তরের খেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের জন্য ছেলেটি প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের সঙ্গে ইন্ডিয়া প্রজেক্টে কাজ করার সুযোগ পায়। মাধ্যমিকে 90% নম্বর পেয়ে পাশ করলে সায়েন্স নিয়ে পরবর্তী পড়াশোনা চালাতে আগ্রহ প্রকাশ করে ছেলেটি, কিন্তু দৃষ্টিশক্তিহীন ছেলের পক্ষে সায়েন্স নিয়ে পড়া সম্ভব নয়, সোজা জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ছেলেটা থেমে যেতে আসেনি, টানা 6 মাস একা দাঁড়িয়ে আন্দোলন করে এই নিয়মের বিরুদ্ধে। অবশেষে মধ্যপ্রদেশ সরকার নিয়ম বদলে তাকে বিজ্ঞান নিয়ে পড়ার অনুমতি দেয়। 2 বছর কঠিন পরিশ্রম করে উচ্চ মাধ্যমিকে 98% নম্বর নিয়ে পাশ করে সে। কলেজের পড়াশোনার ক্ষেত্রেও একই রকম বিপত্তির সম্মুখীন হলে ছেলেটি এবার সবাইকে চমকে দিয়ে আরও বড় ঝাঁপ দেয়। খোঁজখবর করে অ্যাপ্লাই করে সোজা আমেরিকায়। সেখানে 4টি বিশেষ কলেজের সুযোগ পায় এবং শেষে আন্তর্জাতিক স্তরে প্রথম দৃষ্টিশক্তিহীন ছাত্র হিসেবে ভর্তি হয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। চাইলে সে নিজের ভবিষ্যৎ সেখানেই গড়তে পারত, কিন্তু তার যে অনেক জবাব দেওয়া বাকি ছিল তাই সে ফিরে আসে ভারতবর্ষে। 2012-তে তৈরি করে নিজের একটি সংস্থা, নাম দেয় বোলান্ট ইন্ডাস্ট্রিজ, যেখানে রিসাইক্লিং পদ্ধতিতে বাড়ির ব্যবহারের বিশেষ কিছু ধরনের বাসন এবং অন্যান্য সামগ্রী তৈরি হয়। কেবলমাত্র দক্ষিণ ভারতেই রয়েছে এর 4টি শাখা। এখানে কাজ করেন 100 শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষ, আর এই কোম্পানিটির বার্ষিক আয় বর্তমানে 50 কোটি টাকার ওপরে। আমরা এতক্ষণ যার কথা বলছিলাম তার নাম শ্রীকান্ত বোল্লা, তার বয়স মোটে 28, মোট সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার কাছাকাছি। কিন্তু শুধু নিজের বা নিজের পরিবারের জন্য রোজগার নয় ওনার উদ্দেশ্য, ভারতের যত সম্ভব বিকলাঙ্গ মানুষের জন্য রোজগারের পথ খুলে দেওয়া। এমন কাহিনীর শেষে যে কোনো রকম নীতিকথাই তুচ্ছ। ভালো থাকুন শ্রীকান্ত বোল্লা।